2012 সাল থেকে আমি প্রথম আর্কিটেকচার কনজারভেশন প্রজেক্টে কাজ শুরু করি ডক্টর আবু সাইদ স্যারের অধীনে। তো পরশর দরবার রেজিস্ট্রেশন প্রজেক্ট আমার করা প্রথম একটা প্রজেক্ট, এবং প্রথম একটা প্রজেক্ট আর বর্ষদের বাড়ি রেজিস্ট্রেশনটা হচ্ছে, বর্ষদের বাড়িটা হচ্ছে কি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত লোককারুশিল্প জাদুঘরের অভ্যন্তরের একটা বিল্ডিং কমপ্লেক্স। তো আমার এই প্রেজেন্টেশনের দুইটা ভাগ রয়েছে। প্রথমে আমি একটা প্রজেক্ট কিভাবে রেস্টোর করে বা কনজার্ভ করে সেটার একটা সংক্ষিপ্ত রূপ তুলে ধরার চেষ্টা করবো, এবং দ্বিতীয় পার্টটাতে এই প্রজেক্টটাতে কাজ করার সময় লাইম ওয়াটারের যে ব্যবহার সে ব্যবহার সম্বন্ধে আমি করবো। এখন আমি যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়সাদের বাড়ির একটা ছবি। 1977 সালে বাংলাদেশের আর্কিওলজি ডিপার্টমেন্ট এটা একবার রেস্টোর করে 1977-এ। এটা তার পূর্বের একটা ছবি, এবং এটা হচ্ছে গিয়ে 2011 সালে আমরা যখন রেস্টোরেশন প্রজেক্ট শুরু করব তার আগের একটা ছবি, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের রেস্টোরেশন কমপ্লিট হওয়ার পরে একটা ছবি। তো একটা প্রজেক্ট আসলে একটা রেস্টোরেশন প্রজেক্ট অর্থাৎ একটা কনজারভেশন প্রজেক্টের শুরুতেই যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন। তো আমি ডকুমেন্টেশন বলতে হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা প্রথমে করতে হয়েছিল যে একদম ম্যানুয়ালি পুরো বিল্ডিংটাকে হাতে মেপে এটার প্ল্যানটাকে রেডি করা, এবং ডিটেইল মেজার ড্রয়িংটাকে তৈরি করা, এবং এটার প্রত্যেকটা রুমের কন্ডিশনাল সার্ভে তৈরি করা, প্রত্যেকটা রুমের এলিভেশন গুলো ডিটেলে আঁকা, যে অবস্থায় আছে সে অবস্থার ড্রয়িংটা করে রাখা। এটা একটা এলিভেশন, ডিটেল এলিভেশন, এটা আরেকটা এলিভেশন। এই এলিভেশনে আমরা কালো রঙের ড্রয়িং এর সাথে হলুদ রঙের ড্রয়িং দেখতে পাচ্ছি। কালো রংটা হচ্ছে কি এক্সিস্টিং সিচুয়েশন যেটা আমরা পেয়েছি সেই অবস্থার একটা ড্রয়িং, এবং এটার সাথে যে ইয়েলো পোর্শনটা সেটা হচ্ছে কি মিসিং পার্ট ছিল। তো এই পার্টটা আমরা ড্রয়িং করে এটা কমপ্লিট করি। ডকুমেন্টেশন আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল হচ্ছে ফটোগ্রামেট্রি। তো ফটোগ্রামেট্রি তে ছবি তোলা হয়েছে পুরো বিল্ডিংটার এলিভেশনের ছবি, এবং এটাকে 4 ফিট বাই 4 ফিট একটা গ্রিডে রাখা হয়েছে যাতে ইমেজ থেকে একটা স্কেলে কনভার্ট করা যেতে পারে। এবং ফটোগ্রাফিক ডকুমেন্টেশন প্রচুর করা হয়েছে, যেমন এটা একটা তার উদাহরণ ক্যাপিটাল। এরকম যত ধরনের এলিমেন্ট আছে বড় শর্তের বাড়ি সবগুলো এলিমেন্টেরই ফটোগ্রাফিক ডকুমেন্টেশন করা হয়েছে। তো এই বিল্ডিংটাকে সবাই বলতে যে 19th century কোনো বিল্ডিং হয়তো বা, কিন্তু আমাদের ডকুমেন্টেশন ফেসের পরে আমাদের একটা ফাইন্ডিংস ছিল যে আসলে বিল্ডিংটা কোনো একটা এক সময় আসলে একবারে হয়নি, এটা বিভিন্ন সময় হয়েছে। তো প্রথমেই আমরা যেটা পাই যে এই বিল্ডিংটা হচ্ছে মাঝখানের বিল্ডিংটা, এটা হচ্ছে 1575 এর পূর্বের একটা বিল্ডিং যেটাকে আমরা প্রি মুঘল স্ট্রাকচার বলি, এবং 1575 এর পরে আরেকটা আরো তিনটা বিল্ডিং এবং সামনে এই বিল্ডিংটা হয়। এটা হচ্ছে মুঘল পিরিয়ডে, এবং লেট কলোনিয়াল পিরিয়ডে একজন স্বনামধন্য ব্যবসায়ী ওই ল্যান্ডটাকে কিনে নেয়, এবং উনি যেটা করে যে এই চারটা বিল্ডিং কে একটা করিডোর দিয়ে কানেক্টেড করে, এই সাদা অংশটা দেখতে পাচ্ছি আমরা, এবং সামনের এই অংশটাতে ওনার থাকার জন্য একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করে। এবং আফটার ইন্ডিপেন্ডেন্ট 71 এর পরে এটা যখন লোককারুশিল্প জাদুঘরের কাছে হস্তান্তর করা হয় তখন এখানে আরো কিছু অ্যাডিশনাল স্ট্রাকচার হয়। উপরে একটা রুম দেখা যাচ্ছে, এই পাশে একটা বিল্ডিং, এখানে টিন শেড, এখানে একটা ডোমের মতো একটা বিল্ডিং। তো এগুলো হচ্ছে 71 এর পরে। তো আমাদের ইন্টারভেনশন ছিল যে যেগুলো 71 এর পরে হয়েছে অ্যাডিশনাল স্ট্রাকচার সেগুলোকে আমরা ডিমোলিশ করে দিই। তো এখন প্রশ্ন করতে পারি যে এখন কিভাবে দেখলাম, তো এটা আসলে কিভাবে বুঝতে পারলাম যে কোনটা কি ধরনের বিল্ডিং। তো এটার একটা একটা ভাবে আমি বলতে পারি যে এই মুঘল বিল্ডিং এই রুফের স্ট্রাকচারটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে সেই সময়কার প্রি মুঘল বা মুঘল পিরিয়ডের বিল্ডিং, এবং আর্লি কলোনিয়াল পিরিয়ডের বিল্ডিং এর সিলিং এর ছবি এটা। এখানে দেখা যাচ্ছে যে কাঠের বিম এবং কাঠের পার্লিন ইনসার্ট করা আছে। এবং মিড কলোনিয়াল পিরিয়ডে যখন আসলে স্টিল আসলো আমাদের এই অঞ্চলে তখন স্টিলের আই বিম আসলো এবং এটার সাথে কাঠের পার্লিন দেখা যাচ্ছে। এবং লেট কলোনিয়াল পিরিয়ডে এখানে স্টিলের আই বিমের সাথে এমএস প্লেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে সেই মুঘল বা প্রি মুঘল বিল্ডিং এর ভিতরের একটা ছবি।
এবং এটা পয়েন্টেড আর্ট দেখা যাচ্ছে, মানে মোগল রুলিং এর যে ক্যারেক্টার সেটা এটার মধ্যে রয়েছে। এটাও এটা সেই মোগল বিল্ডিং এর একটা রুম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাশে যে করিডোর এটা হচ্ছে অ্যাডিশনাল যে করিডোরটা যেটা কলোনিয়াল পিরিয়ডে করা। এই সেই কোর্টইয়ার্ড এবং করিডোর হাইলি অর্নামেন্টেড করিডোর একটা। এই প্ল্যানটাতে আমরা যদি দেখি, এই প্ল্যানটা হচ্ছে গিয়ে এই একটা ব্লকের, তো এই ব্লকের এই প্ল্যানটাতে আমরা দেখবো যে রুমের সাইজ গুলো খুবই ছোট ছোট, এবং খুব বেশি হলে এটা 6.5 ফিট আছে রুমের উইথ। এবং একটা 6.5 ফিটের রুম এটা আসলে বেডরুম কখনো হতে পারে না, অথবা লিভিং রুম হতে পারে না। আমাদের ফাইন্ডিং ছিল যে এটা কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়তো বা ছিল সেই সময়, হতে পারে মসলিন, হতে পারে কোনো কাপড়ের ইন্ডাস্ট্রি। এবং এটা সিলিং এ আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের হুক বাংথা ঝুলানো আছে, যেটা আসলে টেক্সটাইলের কাজে ব্যবহার করা হতো। তো এই বিল্ডিং এর ইন্টারভেনশনটা ছিল যে এরকম, আমাদের প্রথম ইন্টারভেনশনটা ছিল যে যেহেতু এটা আর্কিওলজি ডিপার্টমেন্ট একবার রেস্টোর করা, এবং তারা যেটা পুরো বিল্ডিং এর চুনের ছুটকি প্লাস্টার ফেলে দিয়ে সিমেন্ট প্লাস্টার করে, আমাদের প্রথম কাজটা ছিল যে এটাকে ডিপ্লাস্টার, পুরো বিল্ডিংটাকে ডিপ্লাস্টার করে ফেলা। এবং ডিপ্লাস্টার করার ফলে যত ধরনের ক্র্যাক ডেভেলপ করেছে আমরা পেয়েছি, সেই ক্র্যাকগুলোকে আমরা রিপেয়ার করি বা রেস্টোর করি। এবং এরকম কিছু অর্নামেন্টেড অংশ রয়েছে যেগুলো হচ্ছে অসংখ্যবার পেইন্ট করার ফলে এদের অর্নামেন্টেশন ডিটেল গুলো হারিয়ে গিয়েছিল, তো আমরা এই অর্নামেন্টেশনটাকে ভালো মতো পরিষ্কার করে, পেইন্ট গুলো পরিষ্কার করে ডিটেল গুলোকে বের করে নিয়ে আসি। এবং এখানে দেখা যাচ্ছে একটা পার্ট মিসিং, সেই পার্টটা আমরা এখানে রেস্টোর করি। আমাদেরকে প্রচুর পরিমাণে স্টেন্সিল ব্যবহার করতে হয়েছে বিভিন্ন ধরনের অর্নামেন্টেশনের জন্য, প্রপার স্কেলে রাখার জন্য প্রত্যেকটা অর্নামেন্টেশন। এটা হচ্ছে কি তারই একটা উদাহরণ, মানে আগে এরকম অবস্থায় ছিল এবং পরবর্তীতে এরকম একটা অবস্থায় আসে। আর এটা একটা পেডিমেন্ট, তো আমরা যখন কাজ শুরু করি তখন এটা এরকম ছিল। তো এটা আসলে কমপ্লিট চেহারাটা কি ছিল সেটা আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এর মাধ্যমে এসে এরকম একটা চেহারা আসে পেডিমেন্টের। তো এটার কনস্ট্রাকশন শেষ হওয়ার পর এরকম চেহারা আসে। এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়াল একটা কোর্টইয়ার্ডে আছে। তো এই কোর্টইয়ার্ডে এখানে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর অর্নামেন্টেশন ছিল, যেটা কিছু কিছু জায়গায় এখানে অর্নামেন্টেশন এখনো দেখা যায়। এবং এইটা থেকে আমরা পুরো অর্নামেন্টেশনটা ড্রয়িং এ কনভার্ট করি, এবং পরবর্তীতে এই সেই কোর্টইয়ার্ড এখান থেকে এটাকে আমরা বানাই। আরেকটি ইন্টারভেনশন ছিল যে করিডোরের যে সিলিং, এটা হচ্ছে গিয়ে পুরোনো সিলিংটা আসলে ভেঙে ফেলছিল আর্কিওলজি ডিপার্টমেন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে। তো তারা তারপর এখানে আরসিসি ছাদ ঢালাই করে দেয়, কিন্তু তারপর ফরচুনেটলি এখানে আইবিএম গুলো রেখে দেয়। আমরা যেটা করেছি যে আইবিএম গুলোকে সামান্য একটু নিচে নামিয়ে তার ভিতরে কাঠের পার্লিং ইনসার্ট করি, যাতে এক্সপ্রেশনটা প্রপারলি আসে। এটা ওই বিফোর আফটার একটা ছবি তুলবের পরে। আমাদের আরেকটি ইন্টারভেনশন ছিল হচ্ছে কাস্ট আয়রন, মানে এখানকার রেলিং গ্রিল যেটা ছিল, তো সেটা রেফারেন্স আমাদের কাছে ছিল না। তো যেহেতু সর্দার বাড়ির খুব কাছে পানাম সিটি, তো সেখান থেকে আমরা কিছু রেফারেন্স পিক করি এবং এই ডিজাইনটা সিলেক্ট করি এবং এটা আমরা বানাই। তো কাস্ট আয়রনে করার বানানোর পরে আমরা দেখলাম যে এটার প্রচুর ওয়েট হয়, এবং আমাদের এই বিল্ডিং এর জন্য এই ওয়েটটা আসলে খুব ক্ষতিকর ছিল। এই যে কারণে আমরা হচ্ছে কাস্ট আয়রনের সাথে আমরা অ্যালুমিনিয়াম মিক্স করি, এবং প্রসেসটা একই, কাস্ট অ্যালুমিনিয়ামের মানে কাস্ট আয়রন এবং কাস্ট অ্যালুমিনিয়ামের প্রসেসটা একদম একই, একইভাবে এটা বানানো হয়েছে। আরেকটা ইন্টারভেনশন ছিল যে চিনি টিকরি, আমাদের যে এন্ট্রি গেটটা ছিল সেটা হচ্ছে চিনি টিকরিতে পুরোটা মোড়ানো ছিল। তো এই চিনি টিকরিগুলো সেই সময় ডেনমার্ক থেকে নিয়ে এসে প্লেটগুলো নিয়ে এসে এখানে ভেঙে তারপর ওয়ালের গায়ে লাগানো হয়েছে। তো আমরা চেষ্টা করেছিলাম এগুলো ভাঙা টুকরো গুলোকে জোড়া জোড়া দিয়ে একটা পাজেলের মতো একটা প্লেট কমপ্লিট করার, তারপরে এটিকে ব্যবহার করার। এবং এখানে কালার গ্লাসের ব্যবহার হয়েছে, বিভিন্ন ধরনের কালার গ্লাস এই সেই এন্ট্রি গেটটা। এটা হচ্ছে কি দরজা, তো কাঠের এটা অরিজিনাল মেইন ডোরটা হচ্ছে অরিজিনাল ছিল, তো এটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা এটাকে পুরো দরজাটাকে রেস্টোর করি এবং চৌকাঠটাকে রেস্টোর করি, এবং সেই সমসাময়িক যে বিল্ডিং এর যে দরজা জানলা আমরা বলি খড়খড়ি দরজা জানলা, তো খড়খড়ি দরজা জানলা আমরা বানাই। এই খড়খড়ি দরজা জানলা বানানোটা আসলে খুব ডিফিকাল্ট, কারণ এটা প্রপারলি ওয়ার্ক করে না, আমরা অসংখ্যভাবে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমাদেরকে যেতে হয়েছে এটা বানানোর জন্য। তো
আমরা এই বিল্ডিং এর এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে একটা লাল রঙের বিল্ডিং, একটা সাদা রঙের বিল্ডিং। তো এখানে যে প্লাস্টার, যে কালারটা দেখতে পাচ্ছি, দুইটাই হচ্ছে লাইম মর্টার দিয়ে করা প্লাস্টার। তো আমি আসলে এখন লাইম মর্টারটা নিয়ে একটু কথা বলবো। লাইম মর্টার হচ্ছে খুব পুরনো একটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। এটা এনশিয়েন্ট রোম, গ্রিস, ইজিপশিয়ান সময় ব্যবহার করা হতো। এর প্রধান উপাদান হচ্ছে চুন, সুরকি অথবা যেকোনো ধরনের এগ্রিগেটস এবং পানি। আর লাইম মর্টারের ভালো দিক হচ্ছে এটা খুব পোরাস এবং পারমেবল, ও সবসময় ময়েশ্চারকে ভিতরে গ্রহণ করে এবং গাঁথনি পর্যন্ত নিয়ে আসে এবং ময়েশ্চার ছেড়ে দিতে পারে, যার কারণে ওর ড্যাম্পনেস কমে যায়, কন্ডেনসেশন বেড়ে যায় এবং ওর দীর্ঘস্থায়ী হয় প্লাস্টারটা। এটার জন্য যে র মেটেরিয়াল গুলোর প্রয়োজন হয় লাইম মর্টার তৈরি করতে, প্রথমত যে সুরকি আমরা বলছি, সুরকি, চুন, পানি এবং দেশীয় কিছু উপাদান আমরা ব্যবহার করি। সেটার মধ্যে হচ্ছে চিটা গুড়, বিভিন্ন ধরনের ডাল, ডালের গুঁড়া এবং সুপারির কষ, আর খয়ের পানি, পান খাই যে খয়, সেই খয়ের পানি দিয়ে। তো বিগ ডাস্ট বলতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আসলে সবসময় তিন নম্বর যে ইটটা, থার্ড ক্লাস ব্রিক, সেটাকে প্রয়োজন হয়, কারণ এটা একটু নরম হয় এবং কালারটা একটু হলুদ। এবং এছাড়াও হচ্ছে আমরা 30-40 বছর পুরনো বিল্ডিং থেকে বের হয়ে আসা কোনো ইট দিয়েও এই সুরকি বানাতে পারি। সুরকি ইট নিয়ে এসে আমরা এই ব্রিক ক্রাশার দিয়ে ক্রাশ করে পাউডারের মতো তৈরি করি, সুরকি বানাই, আর সুরকির এরকম একটা চেহারা আসে। চুন, এটা আমাদের বাজারে অ্যাভেলেবল থাকে সবসময়, চুনা পাথর। আমরা পাথরটাকে প্রথমে পানি দিয়ে এলে এটা অনেক হিট উৎপন্ন করে এবং পাউডারে পরিণত হয়। তারপর সেই পাউডারটাকে এরকম বালু চালিতে চেলে পাথরগুলো ফেলে দিয়ে পাউডারটাকে নিতে হয়। এবং দ্বিতীয় দফা আমরা যখন একটা পিটের মধ্যে এটাকে দিব, তখন আরেক দফা এটাকে আরেকটু ফাইন চালনি দিয়ে চেলে পিটের মধ্যে দেওয়া হয়। এবং এটাকে মিনিমাম 2-3 দিন একটা চৌবাচ্চার মধ্যে ভিজাতে হয় এবং নাড়াচাড়া করাইতে হয়। এটা সেই আমাদের লোকাল উপাদান, যেটা হচ্ছে চিটা গুড়, আমরা বলছি চিটা গুড়। তারপর সুপারি থেকে সেটার পানিটাকে পানিটাকে আমরা পচায় সুপারি কষ্টটাকে বের করি এবং খয়ের আর হচ্ছে ডাল। তো এটা মিক্সিং এর প্রসেসটা যদি আমি বলি, মিক্সিং এর প্রসেসটা খুব কম বই খাতাতে লেখা ছিল, আমরা আসলে খুব একটা পাইনি, কিন্তু আমাদের যে শিক্ষা স্যারের কাছ থেকে জানা এবং আর হচ্ছে বেসিক্যালি আমাদের যে ওয়ার্কাররা আছে ওদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখে আসছে, ওদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে ট্রায়াল এন্ড এরর মধ্যে যেতে হয়েছে, কারণ এটা প্রপোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে প্রথমে মিক্সিং এর জন্য এরকম পিট বানাতে হয়, একটা পিট হচ্ছে চুনের জন্য, দুইটা পিট, একটা পরিষ্কার পানি, একটা শর্ট টাইম স্টোরেজ এর জন্য, একটা লং টাইম স্টোরেজ এর জন্য। কারণ যখন প্লাস্টার করা হয় তখন প্রচুর মশলার প্রয়োজন হয়, স্টোরেজ না থাকলে আমাদের প্লাস্টারটা করা যাবে না। আর এই হচ্ছে সেই পিট, যে পিটের মধ্যে চুনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুরকি দেওয়া হচ্ছে। থাম রুলে আমরা যদি বলি যে 1:2, একটা চুন দুইটা সুরকি মিক্স দেওয়া হয় একটা চৌবাচ্চার মধ্যে। তারপরে এটাকে প্রতিদিনই 2-3 বার করে নাড়াচাড়া করতে হয় যাতে এটার মিক্সিংটা ভালো হয় এবং জমে না যায়। মিনিমাম 5-7 দিন এটাকে একটা চৌবাচ্চার মধ্যে রাখা হয়। তারপর যখন এটাকে আমরা ব্যবহার করতে যাব প্লাস্টারের জন্য, সেই সময় এই সুরকিটাকে নিচে নামিয়ে এটার ভিতরে আমাদের যে সেই লোকাল ইনগ্রেডিয়েন্ট চিটা গুড়, খয়ের পানি, ডালের গুঁড়ো, এগুলো সব দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সিং করে নিতে হয়। মিক্সিং করে নেওয়ার ফলে হচ্ছে গিয়ে আমাদের ম্যাটেরিয়ালটা, মর্টারটা রেডি হলো। তো এখন আমরা প্লাস্টারটা আসলে কিভাবে করব সেটা যদি একটু বলি, যে প্রথমে অবভিয়াসলি একটা ডিপ প্লাস্টার করে নিতে হবে পুরো বিল্ডিং ওয়ালটাকে। ওয়ালটাকে ভালো মতো ডিপ প্লাস্টার করে চিপিং করে নিচ্ছে, দেখা যাচ্ছে চিপিং করে নিচ্ছে, এবং তেঁতুলের পানি ভিজিয়ে ওয়ালটাকে ক্লিন করা হয় যাতে ভিতরের ড্যাম্পনেসটা চলে যায় এবং কোনো শ্যালো ট্যালো না থাকে। এবং পরবর্তীতে এটাকে চুনের পানি দেখে পুরো ওয়ালটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে, এবং তারপরে স্বাভাবিকভাবে এই মশলা দিয়ে স্বাভাবিকভাবে যেভাবে প্লাস্টার করে সেভাবে করে ওয়ালের গায়ে প্লাস্টার করা হচ্ছে। তো প্লাস্টারের এই পর্যায়ে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে। এটাকে আমরা চায়না হাতুড়ি বলি। এটা দুইটা মাথা থাকে, একটা সোজা মাথা, একটা হচ্ছে গোল মাথা। তো সোজা মাথাটা দিয়ে প্রথমে পিটাতে হয় যাতে
যে মেশিনারি ওয়ার্কটা আছে ব্রিকের গাঁথনি ওটার সাথে এটার জয়েন্টটা খুব ভালোভাবে হয় এবং ভিতরে যাতে কোনো ওয়ার গ্যাপ না থাকে সেজন্য এটা সোজা দিকটাতে পেটানো হয়। এবং পরে দেখা যাচ্ছে যে আবার গোল মাথাটা দিয়েও একবার পেটানো হচ্ছে, যার কারণে হচ্ছে এটার একটা রাফ সার্ফেস তৈরি হচ্ছে, কারণ এটা হচ্ছে কি বেসিক বেসিক প্লাস্টার, এটার উপরে একটা ফিনিশিং ম্যাটেরিয়াল আসবে যে কারণে এটাকে একটু রাফ সার্ফেস রাখতে হয়। দেখা যাচ্ছে তারের ব্রাশ দিয়ে এটাকে একটু ঘষে নিয়ে করে রেখে দেওয়া হচ্ছে। এখন আমার তো একটা প্লাস্টারটা করা হলো, কিন্তু এটা ফিনিশিং ম্যাটেরিয়ালটাও দিতে হবে, নাহলে বিল্ডিং এর চেহারাটা সুন্দর আসবে না। তো ফিনিশিং ম্যাটেরিয়ালটা সেই একই ভাবেই আরেকটু ফাইন, মানে সুরকিটাকে একদম আটা চালনি দিয়ে তেলে আরো ফাইন সুরকি বের করে নেওয়া, চুন বের করে নেওয়া, এবং চুন সুরকি এটা হাতে মিক্সিং করা হচ্ছে এবং চুনের যে পানি সেটার মধ্যে এটাকে মিক্স করে দেওয়া হচ্ছে এবং খুব ভালো মতো এটা পা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমাদের ওয়ার্কারদের ভাষায় ওরা মলম বলে, মলমের মতো একটা তৈরি করছে। তো এটা আমাদের ফিনিশিং ম্যাটেরিয়াল। তো এটার ভিতরেও সেই সুপারির কষ, খয়ারের পানি, চিচা গুড় দিয়ে খুব ভালোভাবে মিক্সিং করে নেওয়া হয়, দিলে এরকম একটা ফিনিশিং ম্যাটেরিয়াল আমাদের তৈরি হচ্ছে। তো এই সারফেসটা যেটা আমরা পেয়েছি আগে প্লাস্টার করা, এই সারফেসটাকে যদি একটু দেরি হয়ে যায় তাহলে এক দফা একটু এভাবে করে চিপিং করে নিতে হয়। চিপিং করে এভাবে করে হচ্ছে সেই মলমটাকে এটার অ্যাপ্লাই করা হচ্ছে ফিনিশিং ম্যাটেরিয়াল হিসেবে। কখনো কখনো হচ্ছে পাট্টা দিয়ে এটাকে সোজা করা হচ্ছে, কখনো উষা দিয়ে ঘষে লেভেল করা হচ্ছে, কখনো স্টিল কুমি দিয়ে জায়গায় জায়গায় ঠিকঠাক করা হচ্ছে। এইভাবে করার পরে আমাদের এরকম একটা চেহারা আসে প্লাস্টার। আমাদের সর্দার বাড়ির পুরো বিল্ডিংটাই আসলে এভাবে করে প্লাস্টার করা। তো শুধু প্লাস্টারের না, লাইম মর্টারের আসলে আরো অনেক ধরনের ব্যবহার আছে। যেমন একটা ব্যবহার হচ্ছে গাঁথনি, গাঁথনিতে আমরা লাইম মর্টার ব্যবহার করতে পারি। এক্ষেত্রে সুরকিটাকে সুরকিটার দানাটা একটু উমোটা হলে ভালো হয়। আর এটা আমাদের আরেকটা করা প্রজেক্ট, এটা হচ্ছে গিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর পুরো বিল্ডিংটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে পয়েন্টিং করা একটা বিল্ডিং। আমরা পয়েন্টিং এর কাজেও এই লাইম মর্টারটাকে ব্যবহার করেছি। এই বিল্ডিং এর ইন্টেরিয়র একটা ভিউ, আমরা ইন্টেরিয়র প্লাস্টার করিনি, এটাকে আমরা পয়েন্টিং রাখা হয়েছে। ক্লায়েন্টের ইয়া ছিল যে যাতে এটা পুরনো চেহারাটা থাকে, সেই জন্য এটাকে পয়েন্টিং করে এভাবে রাখা হয়েছে। ইভেন আমরা পুকুরে যত ধরনের ঘাট আছে ঘাটগুলো এই লাইম মর্টার দিয়ে প্লাস্টার করা, এবং ঘাটের বসার জায়গা হাতল গুলো সবই লাইম মর্টার দিয়ে করা। আর এটা হচ্ছে সর্দার বাড়ির ল্যান্ডস্কেপের একটা অংশ, ল্যান্ডস্কেপের যে ব্রিক গুলো দেখা যাচ্ছে ব্রিকের জয়েন্ট গুলো সব লাইম মর্টার দিয়ে করা। এটা সর্দার বাড়ির আরেকটা পেভমেন্টের ছবি, ব্রিকের জয়েন্ট গুলো এখানে লাইম মর্টার দিয়ে করা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে ছাদ যখন আমরা ঢালাই করি তখন মাটির টালির সাথে মাটির টালির জয়েন্টটাও এখানে লাইম মর্টার দেওয়া হয়েছে। এবং অবশ্যই আমরা যখন ছাদটা ঢালাই করব, ছাদটা ঢালাই করা হয়েছে হচ্ছে হচ্ছে গিয়ে লাইম মর্টার দিয়ে, কিন্তু এক্ষেত্রে আমাদের খোয়া ব্যবহার করতে হচ্ছে, চুন সুরকি এবং খোয়ার মিশ্রণ। লাইম মর্টার দিয়ে টু ডিমেনশনাল অর্নামেন্টেশন তো আমরা করেছি, সাথে আমরা একটা সার্টেন পোর্শন অফ থ্রি ডিমেনশনাল অর্নামেন্টেশনেরও কাজ করা যায়। এটা আমাদের আরেকটা প্রজেক্ট কেরানীগঞ্জের একটা মসজিদ। তো এই মসজিদে যত ধরনের অর্নামেন্টেশন দেখা যাচ্ছে এগুলো সবই আসলে লাইম মর্টার দিয়ে করা। মসজিদটার ভিতরের ছবি, মসজিদটার আগের এবং পরের কিছু ছবি। সবচেয়ে ইন্টারেস্টিং যে আমরা যখন প্লাস্টারটা শেষ করি তারপর আমরা একটা পেইন্ট করি পুরো বিল্ডিংটাকে। এই পেইন্টটা কখনো সাদা হয়, কখনো লাল হয়। তো এই পেইন্টটা আমরা তৈরি করি হচ্ছে আমাদেরই তৈরি করা একটা পেইন্ট, সুরকি দিয়ে এবং চুন দিয়ে, এবং এটার ভিতরে সার্টেন পোর্শন অফ অ্যাডহেসিভ যোগ করে এক ধরনের পেইন্ট আমরা তৈরি করি, যে পেইন্টটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এটা সর্দার বাড়ির কোর্টইয়ার্ডের একটা ছবি আগের, এবং এটা পরবর্তী একটা ছবি রেস্টোরেশনের পরে। এটা আমাদের সর্দার বাড়ির টিম যারা এখানে কাজ করেছে, যে পরিমাণ ওয়ার্কার দেখা যাচ্ছে তার তিন গুণ ওয়ার্কার এখানে কাজ করেছে। আমাদের টিম লিডার ছিলেন সাইট স্যার, এবং এটা আমাদের রেস্টোরেশন টিমের
সকল সদস্য ডকুমেন্টেশন টিমের সদস্য এটা কালচার মিনিস্ট্রি একটা প্রজেক্ট ছিল রানিং করেছিল ইয়াংগুন কর্পোরেশন ধন্যবাদ সবাইকে